नमस्कार আমরা আজকে পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটি অখণ্ড কর্মসূচির একটা ডাক আমরা শুনতে পেয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে পার্শ্ব শিক্ষকদের যিনি সরকার প্রতি সংগঠনের নেতৃত্ব আছেন রমিউল বাবু, তিনি কিন্তু শিক্ষামন্ত্রীর বার্তা শুনিয়েছিলেন এবং সেখানে শিক্ষামন্ত্রী দাঁড়িয়ে বলছেন যে এখনো সময়ে মানে পরিস্থিতি স্বাভাবিক হয়নি, স্বাভাবিক হলে অবশ্যই পার্শ্ব শিক্ষকদের দাবি দেওয়ার কথা ভাবার কথা তিনি বলেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে সামনে কিন্তু ভোট, আর বেশি কিন্তু সময় নেই, শোনা যাচ্ছে যে ডিসেম্বরের 27 কি 28 তারিখের মধ্যে কিন্তু নির্বাচনের একটা কোনো কিছু ঘোষণা হতে পারে 3 মাসের আগেই। তো সেইখানে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের কিন্তু বাঁচার কোনো পথ নেই। আজ পর্যন্ত প্রায় 162 থেকে 165 জন পার্শ্ব শিক্ষক তারা চলে গেছেন ছেড়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ঐক্যমঞ্চের আজকে বড় পদক্ষেপ, মধুমিতা দিদি কি বলবেন যে আপনারা আগামী দিনে যে পদক্ষেপ নিচ্ছেন সেই পদক্ষেপে মাধ্যমে কি মনে হয় যে সত্যি কি কিছু সফলতা পাওয়া যাবে? হ্যাঁ নমস্কার, আমি আপনাকে এবং অনন্তকে নমস্কার জানাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে যে 32 দিনের যে আন্দোলন, আমরা কখনো সেই আন্দোলনটাকে অসফল বলবো না। 32 দিন ধরে পার্শ্ব শিক্ষকদের এবং সাধারণ মানুষের এই রাজ্যের শিক্ষক সমাজে প্রচন্ড রকম ভাবে সমর্থন নিয়েই আমরা সেটা করেছিলাম। এত মানুষের সমর্থন যেখানে ছিল একটা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তখন আমরা বলতে পারি যে সেই আন্দোলনটা কিন্তু একটা সফল রূপই ধারণ করেছিল। তো তারপরেই প্রশ্ন আসে যে একটা সফল আন্দোলন তো কিছু দেয়, দিয়ে যায়, সেটা হচ্ছে দাবি পূরণ। দাবি পূরণ তাহলে হলো না কেন? দাবি পূরণ না হওয়ার পিছনে আমরা দুটোই কারণকে আনতে পারি। প্রথম কারণ হচ্ছে এই অমানবিক সরকার, যারা প্রতি পদে পদে মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়, মিথ্যা ঘোষণা করে, এবং এটা আজকে বলে নয়, সরকারে আসার আগে আমরা দেখেছিলাম যখন মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারে মন্ত্রী ছিলেন, তখনও উনি অনেক শিল ডোরা পুঁতেছিলেন, অনেক প্রকল্প উনি করবেন যে দপ্তরের দায়িত্ব উনি পেয়েছিলেন কেন্দ্র সরকারের কাছ থেকে। এবং পরবর্তীকালে এই সরকারে এসেও আমরা দেখেছি বিরোধী নেত্রী হিসাবে উনি যেসব কথা বলেছেন সেগুলো শুধু ভোট পাওয়ার জন্য এবং সরকারে আসার জন্য মিথ্যা প্রতিশ্রুতি ছিল। ফলে এই সরকারের কাছ থেকে খুব সহজেই একটা দাবি আদায় করে নিয়ে আসাটা আমাদের পক্ষে, আমাদের শুধুমাত্র আমি পার্শ্ব শিক্ষক বলবো না, এই রাজ্যের বিভিন্ন শিক্ষক কর্মী যারাই আছেন তাদের পক্ষে দাবি আদায় করাটা খুব কষ্টসাধ্য কাজ। সুতরাং একটা 32 দিনের আন্দোলন, 28 দিনের লাগাতার অনশন, যে একবারই তার দাবি আদায় করে নিয়ে চলে আসতে পারবে, এটা ভাবাটা ঠিক উচিত হবে বলে মনে হয় না। কারণ এই সরকারটা হচ্ছে অমানবিক সরকার, এই সরকার হচ্ছে কাটমানি খাওয়ার সরকার, এই সরকার হচ্ছে রাজ্যের কোষাগারের টাকা পয়সা নয় ছয় করার সরকার। সুতরাং এই সরকার ওগুলো করতেই ভালো, জানেন, ওগুলোই করছেন, ওগুলোই করবেন। আর দ্বিতীয়ত কিছুটা তো বলতে পারেন যে এই অতিমারির যে প্রভাব, প্রকট অবস্থা, সেইটার জন্য খানিকটা আমাদের দাবি আদায়টা 1 বছর ডিলেড হয়ে গেল। কারণ আমরা কখনোই ছেড়ে দিতাম না, আমরা 31 মার্চের পর যখন দাবি আদায় না হতো তাহলে আমরা 1 এপ্রিল থেকে লাগাতার আন্দোলনে যাব, সেটা আমরা যখন স্থগিত করেছিলাম তখনই আমাদের সিদ্ধান্ত ছিল, এবং সেই সিদ্ধান্তকে আমরা নিয়েই ঐক্যমঞ্চ আমরা স্থগিত করেছিলাম আন্দোলনকে। ফলত খানিকটা এই অতিমারির প্রকোপটাও আমাদের, মানে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আবার আন্দোলনের একটা ডাক দিয়েছেন। আমি অলকবাবুর কাছে একটু আসছি, তারপর দিদি আপনার কাছে আবার আসবো। তো অলকবাবু, আপনারাও তো কর্মসূচি নিয়েছিলেন লং মার্চ, কিন্তু যে পরিস্থিতির কারণে আপনারা হয়তো সেই কর্মসূচিকে বাস্তবে রূপ দিতে পারেননি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে ঐক্যমঞ্চের পক্ষ থেকে যে অখণ্ড কর্মসূচির ডাক দেওয়া হয়েছে 18ই ডিসেম্বর থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের ভূমিকা কি, সমন্বয় সমিতির ভূমিকা কি? আমি আপনার মুখ থেকে শুনলাম যে, এবং একজন ফোনও করেছিল, কারণ ব্যক্তিগত আমি এখন শরীরটা আমার ভালো না, সেইভাবে সোশ্যাল মিডিয়া আমি দেখতে পাই। আপনি জানেন যে গত 7ই নভেম্বর আমরা লং মার্চ কর্মসূচি নিয়েছিলাম, কিন্তু আমাদের শীর্ষস্থানীয় নেতৃত্বদের অসুস্থতার কারণে আমরা ওই প্রোগ্রামটা পোস্টপন্ড করতে বাধ্য হই, এবং সেটাও আমরা ডিসেম্বরের যে কোনো একটা সময় নেব ভেবে রেখেছিলাম আর কি।
তো আমাদের নেতৃত্বরা এখনো অনেকেই অসুস্থ, শামিন্দা এখনো সেইভাবে সুস্থ ওঠেনি, আমি আমার কেলার আরো একজন বেশ অসুস্থ, আরো মুকুল বাবু ওনার দাদা অসুস্থ, বিএম বিল্লায় ভর্তি আছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুনলাম যে ইয়ে প্রোগ্রাম কর্মসূচি নিয়েছে ঐক্যমঞ্চ। বিষয় হচ্ছে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি মুখবন্ধ করার সময় একটা কথা বলছিলেন ভোট এবং পার্শ্ব শিক্ষকদের পরিস্থিতি। আমি মনে করি না ভোট কোনো বিষয় ফ্যাক্টর, কারণ আমরা ভোটের কাণ্ডারি নই, আমরা ভোটের নীতি নির্ধারণ করতে যাচ্ছি না। কোন রাজনৈতিক আমাদের যদি কোনো ব্যক্তিগত চিন্তা থাকে সেটা আমাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু যখন আমি আমার পেশাগত আন্দোলনে করছি আমি মনে করি সবচাইতে কি ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে আপনি জানেন এই বছরে 2020 সালের 1 জানুয়ারি থেকে পে কমিশন চালু হয়েছে আমাদের রাজ্যে, এবং এই পে কমিশন চালু হওয়াটা এটা একটা গতানুগতিক ঘটনা, এটা অবশ্যই বিষয় 10 বছর পর পর প্রতি রাজ্যে হয়, কেন হয় এটাকে জানতে হবে। এটা হয় এই জন্যই যে প্রাইস ইন্ডেক্স কে মাথায় রেখে কর্মচারী তার দৈনন্দিন জীবনযাত্রার মান যাতে নষ্ট না হয়ে যায়, যাতে সে সমস্যার সম্মুখীন না হয়, তার জন্য তার বেতন বৃদ্ধি বা অন্যান্য বিষয়গুলো করা হয়, পাশাপাশি কর্মচারীদের জন্য প্রতি বছর একটা ইনক্রিমেন্ট বা ডিএ অন্যান্য বিষয় থাকে। কিন্তু আপনি যদি দেখেন, আমি এর আগে একটা আপনার চ্যানেলে বলেছিলাম যে আপনার বা অন্য একটা জায়গায়, যেটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য যে রাজ্য সরকার আমাদেরকে কর্মচারী বা তার স্টাফ হিসেবে দেখছে, সে যেন আমাদেরকে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখে। আমি 11 নম্বরে আন্দোলনের গ্রেপ্তার হওয়ার পরে আমাকে একটা চ্যানেল থেকে ধরা হয়েছিলাম, বলেছিলাম যে রাজ্য সরকার আমাদেরকে কেমন যেন একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। আমি মনে করি এটা রাজ্য সরকারের এটা অত্যন্ত মানে ভুল ধারণা, আমরা তার প্রতিদ্বন্দ্বী নই, আমরা রাজনৈতিক কোনো পালা বদল বা রাজনৈতিক কোনো নীতি নির্ধারণের জন্য কিন্তু আমরা রাস্তায় নামছি না। আমি ঐক্যমঞ্চকে ধন্যবাদ জানাচ্ছি, ঠিক করেছে, এই মুহূর্তে আমাদের প্রয়োজন ছিল আন্দোলনটা, কারণ একটা সরকার যে সরকার বিশেষ করে এই সরকার একটু ব্যতিক্রমী সরকার, এই সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসছে। আমরা 34 বছরের বাম শাসনের পতন ঘটানোর জন্য আমরা একটা বড় কি ফ্যাক্টর ছিলাম, কারণ আপনি যদি দেখেন রাজ্য তৎকালীন বাম ফান্ডের রাজ্য সম্পাদক বিমান বসু এক জায়গায় বলেছিলেন যে আমাদের পতনের জন্য পার্শ্ব শিক্ষকদের একটা বড় ভূমিকা ছিল, আমাদের আরো ওদের জন্য ভাবা উচিত ছিল। আমরা এটাই বলতে চাই যে আমাদের একটা ক্ষমতা আছে, এমন নয় যে আমাদের ক্ষমতা নেই, আমরা একটা বিশাল সংখ্যা, পাশাপাশি আজকের দিনে SSKMS কেদের একটা বড় অংশ আমাদের সঙ্গে যোগ দিয়েছে, এবং শুধু তাই নয় আমাদের মতো শিক্ষক এই রাজ্যে প্রায় 3.5 লাখ শিক্ষক বা এই ধরনের কর্মচারী। আপনার কাছে একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাইছি যে আরামবাগের সবাই শিক্ষামন্ত্রী বহুদিন বাদে তিনি বললেন যে নিশ্চয়ই পার্শ্ব শিক্ষকদের কথা ভাবনা চিন্তা হবে পরিস্থিতি স্বাভাবিক হলে, তাহলে যেখানে আপনাদের এত বড় একটা আন্দোলনের পরে শিক্ষামন্ত্রী কথা দিলেন যে আমি যদি নিশ্চয়ই তোমাদের জন্য না ভাবতে পারি তোমরা অবশ্যই আন্দোলন করবে, তো তারপরে এত জল গড়িয়ে গেল, এত সময় পেরিয়ে গেল, এখনো শিক্ষামন্ত্রী ভাবছেন, তাহলে কবে আর দাবি আদায় হবে? শুনুন, আমরা অত্যন্ত খারাপ অবস্থায় আছি, তাই আরাম শব্দটা আমার খুব খারাপ লাগে, ওইসব আরামবাগ আপনি রেখে দিন, আরামবাগ নিয়ে কিছু বলার ইচ্ছে মানসিকতা আমার কিছু নেই। আর শিক্ষামন্ত্রীকে এটা প্রথম কথা না, এবং দিদি আছেন, দিদিরা 50,000 টাকা অনুদান যখন ওনাকে দিতে যান উনি তখনই বোধ হয় বলেছিলেন, ওনারা তখন প্রকাশ্যে আনেননি, কিন্তু আমার মনে হয় উনি ওই সময় বলেছিলেন, আমি বলেছিলাম আপনাকে যে সম্ভবত কথাটা এরকমই ছিল, বেতন পাচ্ছ এটাই বিরাট ব্যাপার, বেতন বন্ধ করে দিনই, তাই কিরকম যেন মনে হচ্ছে উনি আমাদেরকে দয়া করছেন। আমাদের একটা লাইভ অনুষ্ঠানে সম্মানীয় মিরাতুন নাহারদি বলেছিলেন একটা কথা যে সরকার মনে করে যেন আমরা দয়া করি কর্মচারীদের, যেন পকেট থেকে ভাতায় বলুন বেতন বলে দেওয়া হয়, এই বিষয়টা একটা ভুল। আমরা কাজ করি, আমাদের তার পাওনা মজুরি দেওয়া, আমরা এক ধরনের শ্রমিক, সবাই শ্রমিক, সব ধরনের কর্মচারী, সব ধরনের প্রত্যেকে কিন্তু কর্মচারী, তার কর্মচারী অনুযায়ী তার মজুরি দেওয়া হয়। তো এই সরকার মনে করছে যেন আমাদেরকে দয়া করছে, আর স্কুল বন্ধই বা কি আছে, আর কাজকর্মই বা বন্ধ কি আছে, কোনো কিছু বন্ধ নেই, প্রত্যেকটা স্কুলই খোলা আছে, প্রত্যেকটা স্কুলেরই মাসের নির্দিষ্ট দিনে বিশেষ কিছু দিনে কাজকর্ম চলছে। আমি মনে করি এই সরকার যেন ঠিক করে নিয়েছে আমাদেরকে কিছু দেবে না, তো তারা মানে আমাদেরকে বঞ্চনা করবে, বঞ্চিত করবে। কিন্তু আমি আপনাকে বলছিলাম একটু আগে যে এই সরকার একটু ব্যতিক্রমী সরকার ছিল, তারা 2009 আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, আর তার থেকেও বড় কথা 2011 সালে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে তার ঘোষণা করার পরেও সেটা থেকে সরে আসে। আমরা তো মনে করছি এটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি, আমরা কোর্টে যাবো যে উনি কি করে এটা বলতে পারেন যে একটা মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরেও সেটার বিষয়ে কোন রকম মানে সিদ্ধান্ত হয় না বা কোনো কিছু করা হয় না, এই ব্যাপারটা তিনি করতে পারেন কিনা। একজন রাজনৈতিক নেতা বা নেত্রী যা খুশি করতে পারেন, কিন্তু একজন মুখ্যমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী মানে ক্যাবিনেট মিটিং সেরে মহাকরণে দাঁড়িয়ে তার 2 মন্ত্রীকে সঙ্গে নিয়ে কি করে যে ঘোষণাটা উনি করেন সেই ব্যাপারে কোনো কিছুই করেন না, এই ব্যাপারটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা সময় এসছে। পাশাপাশি আপনি যেটা বলেছেন যে 18 তারিখে যে আন্দোলন, আজকে আমি দেখলাম দিদি এবং ভগীরথ এবং দিদি যৌথভাবে ঘোষণা করলেন, আমরা আগেও বলেছি আবারও বলছি
আমাদের একটা স্ট্যান্ড পয়েন্ট আছে আমাদের সংগঠনের, সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষক ছাড়তে, পার্শ্ব শিক্ষক সংগঠন যে কোনো ধরনের আন্দোলনে আমরা তাদের সঙ্গে আছি, আমরা অবশ্যই এই আন্দোলনকে সমর্থন করছি, এই আন্দোলনের সঙ্গে আমরা আছি। বেশ দিদি।